আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, বিএনপি হচ্ছে পাকিস্তানের সাজানো একটি সমিতি। এই দলটি পাকিস্তানের তৈরি করা। বিতে বি, এনপি, এনতে না ও পিতে পাকিস্তান, বিএনপি মানে বিএনপি না পাকিস্তান। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে একটার দিকে উদ্বোধনী বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিঙ্কুর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য তোফাজ্জল হোসেন চৌধুরী নয়ন। একটি পাকিস্তানের সাজানো একটি সমিতি, এরা বাংলাদেশ মানে না, এরা স্বাধীনতা মানে না, এরা গণতন্ত্র মানে না, এরা মানবাধিকার মানে না। এই দলটা পাকিস্তান তৈরি করো। বিএনপি মানে কি? বিএনপি ভাগ করে বি মানে বাংলাদেশ, এন মানে না, পি মানে পাকিস্তান, বাংলাদেশ না পাকিস্তান, এইটাই বিএনপি। এইটাই জিয়াউর রহমান তার দলের লোকেরা এখন বলে কি, গণতন্ত্র।